আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো ভলভো B8L এই বাসটি সম্পর্কে, যে বাসটি আসলে ডাবল ডেকার বাস, ভলভো B8L DD। তো এই যে বাসটা রয়েছে এই বাসটা সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি পুরো ডিটেলসে জানাবো। তো বেসিক্যালি এই বাসটা সম্পর্কে বেশ কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরি বা আপনাদেরকে জানাই। সেই জিনিসগুলো হলো যে ভলভোর যে 9600 সিরিজের যে বাসগুলো রয়েছে বা সেই ক্যাটাগরির যে ডাবল ডেকার বাসগুলো রয়েছে আর কি, আপনারা বিভিন্ন অ্যাডে দেখে থাকেন বা যারা বাস সম্বন্ধে দেখতে পছন্দ করেন ইউটিউবে বিভিন্ন ভিডিওতে বা ভলভোর বিভিন্ন অ্যাডে বা ফেসবুকে বিভিন্ন গ্রুপে বিডি বাস লাভারে, তো অনেক সময় অনেকে ব্যক্তিগত মতামত শেয়ার করে যে বাসগুলা বাংলাদেশে যদি আসে তাহলে কেমন হবে। তো সেই বাসগুলোর চাইতে এই বাসটা কিন্তু লো কোয়ালিটির, মানে একটু ডাউনগ্রেড টাইপের। এই বাসগুলো আসলে সিটি অ্যাপ্লিকেশনে বা মানে শহরের ভেতরে যাতায়াতের ক্ষেত্রে বেশি আলট্রা লাক্সারিয়াস লেভেলের না, মানে মিড লেভেলের আর কি। তো মানে এক কথায় বলা যায় যে বাংলাদেশের রোডে যদি ধরা হয় তাহলে BRTC-র ফ্লিটে যে টাইপের বাস চলে আর কি, মানে শহরের ভিতরে চলবে প্লাস লং রুটে যাবে, কিন্তু লাক্সারিয়াস না। মানে ভলভো তো অবশ্যই কোয়ালিটিফুল, কিন্তু সেই রকম এক্সট্রিম লেভেলের লাক্সারিয়াস না অন্যান্য যে বাসগুলো রয়েছে ভলভো, ঠিক মানে সেই বাসের যেতে অনেক ডাউনগ্রেড, মানে কোয়ালিটি ভালো কিন্তু অতটা হাই লেভেলের না আসলে। তো এই হলো এই বাসটার মানে মেন স্পেসিফিকেশন আর কি আপনাদের সামনে তুলে ধরলাম। তো পুরো ডিটেলসে জানাবো বাদ বাকি জিনিসগুলো, যে ইঞ্জিন কী কী রয়েছে বা ফিচার ফেসিলিটিস কী কী রয়েছে। তো সবার আগে জানিয়ে রাখি যে এই যে যে বাসটা রয়েছে এই বাসটা যত সম্ভব 2017-18 বা আগে পিছিয়ে এরকম একটা টাইমে এই বাসটা লঞ্চ হয়েছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, অফিসিয়ালি সেখানে লঞ্চ হয়েছে, কিন্তু গ্লোবালি কোন কোন দেশে লঞ্চ হয়েছে সেটা আমি বলতে পারছি না। আর আশা করি আপনাদের এই বাসটার স্পেসিফিকেশন জানলে আপনাদের আর কি ইন্টারেস্টিং যে জিনিসগুলো আপনারা জানতে চান সেই জিনিসগুলো এই ভিডিওটিতে আপনারা খুঁজে পাবেন বা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই বাসটা সম্পর্কে। যে যারা ভলভোর ফ্যান রয়েছে বা ভলভো সম্পর্কে যারা জানতে পছন্দ করে বা ভলভোর ভিডিও যারা দেখতে চান আসলে, তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো ভলভো B8L DD মানে ডাবল ডেকার এই বাসটা সম্পর্কে। তো ভিউয়ার্স চলুন জেনে আসা যাক এই বাসটি সম্পর্কে। ভলভো B8L এই বাসটির ইমিশন স্ট্যান্ডার্ড থাকছে Euro 6। এই বাসটি BS6-এ লঞ্চ করা হয়েছে, যেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে বলা হয় Euro 6। এই বাসটিতে ইঞ্জিন হিসেবে থাকছে D8K 350 হর্স পাওয়ারের ইঞ্জিন। এগারোটির ইঞ্জিন সিস্টেম থাকছে EGR কমন রেল টাইপ ইঞ্জিন। এগারের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি থাকছে 7.7 সিসি, মানে 7.7 লিটার আর কি, 7.7 লিটারের ইঞ্জিন এটাতে ইউজ করা হয়েছে, 7700 সিসি। আর এগারোটির সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট থাকছে ইনলাইন 6, মানে 6টা পিস্টন থাকছে সিরিয়ালে, জেনুইনলি যেরকম 6 সিলিন্ডারের বাস বা ট্রাক থাকে ঠিক সেই লেআউটে 11টা পিস্টনগুলো সেট আপ করা আছে, মানে সেট করা আছে সেভাবে। এগারোটির ম্যাক্স পাওয়ার থাকছে 350 হর্স পাওয়ার। এগারোটির ম্যাক্স টর্ক আউটপুট থাকছে 1400 নিউটন মিটার। এগারোটির ইঞ্জিন ম্যাক্স আউটপুট থাকছে 1200 থেকে 1600 RPM, যেটি আর কি মানে জেনুইনলি অন্যান্য গাড়ির চেয়ে কম আসলে। আপনারা যেরকম আপনারা দেখে থাকবেন যে টাটা রয়েছে, অশোক লিল্যান্ড রয়েছে, হিনো রয়েছে, তো সেই হিনোর কিন্তু আরপিএম অনেক বেশি, কিন্তু টাটারগুলো 2500 থাকে, 2000 থাকে বা 2200 এরকম থাকে, কিন্তু এগারোটার কিন্তু টপ আরপিএম 1600-1600 বেশি না, কিন্তু ট্রান্সমিশনে শিফট করার মাধ্যমে এগারোটার যে স্পিড থাকে সেটাকে অপটিমাইজ করা হয়েছে, অনেক বেশি করা হয়েছে। এই জিনিসটার কারণে ইঞ্জিনের উপরে কিন্তু চাপ অনেক অনেক কম পড়বে জেনুইনলি, আর লো আরপিএমে রোটেট করবে, প্লাস এফিসিয়েন্সি মানে এফিসিয়েন্সি যেটা দিবে আর কি, মানে তেল কনজিউম করার ব্যাপারটা, অয়েল কনজিউমের ব্যাপারটা, সেটা অনেক কম হবে, মানে প্রিভিয়াস জেনারেশনের গাড়িগুলোর চাইতে এফিসিয়েন্সি অনেক বেটার হবে। এগারোটির ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে 350 লিটার এবং 375 লিটারের দুইটি অপশন রয়েছে, একটি হলো 350 লিটার আর একটি হলো 375 লিটারের। এগারোটির অ্যাডব্লু ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকছে 30 লিটার। এগারোটির গিয়ার বক্স থাকছে ZF6AP 1400C, আরেকটি অপশন থাকছে গিয়ার বক্সে, সেটি হলো ZF6AP 1600C। তো দুটি অপশন রয়েছে, একটি হলো ZF6AP 1400C আর একটি হলো ZF6AP 1600C। এগারোটির ফ্রন্ট এক্সেল থাকছে ভলভো RFS, যেটি ভলভো কোম্পানির তৈরি। এগারোটির রেয়ার এক্সেল থাকছে ZF AV 133 এবং এগারোটির ট্যাগ এক্সেল থাকছে ফিক্সড, মানে যে ট্যাগ এক্সেল যেটা থাকে এক্সট্রা আর কি, যেটার কারণে পাঁচটা মাল্টি এক্সেল, তো সেই জিনিসটা আর কি দেওয়া হয়েছে ফিক্সডভাবে, যেরকম হানিফের ভলভো B9R যেটা রয়েছে ফিক্সড, মানে কোনো লড়াচড়া নাই ডাইনামিকভাবে, তো এটাও ঠিক সেই সিস্টেমে বসানো ফিক্সড। এবং এগারোটির ডিফারেন্সিয়াল লক নেই, যেটি একটি মানে ডাউনগ্রেড বলা যায়, কিন্তু অন্যান্য যে ফাংশনগুলো রয়েছে সেই ক্ষেত্রে মানে এটা আর কি ইফেক্ট করার মতো না, অসুবিধাজনক না সেই হিসেবে।
মানে সেই ক্ষেত্রে অন্যান্য ফাংশনের চাইতে এই সেফটি ফিচারটা না থাকাই মানে খুব একটা ইরিটেটিং বা প্রবলেম হবে না আশা করি। যারা চালায় তারা তো ফ্লুয়েন্টভাবে চালাচ্ছে। এই গাড়িটির সাসপেনশন এবং স্টিয়ারিংয়ের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে তারা এখানে যে যে ফিচার দিচ্ছে সেগুলো হলো এয়ার বিলোস ফ্রন্ট টু, মানে সামনে দুইটা এয়ার বেলুন রয়েছে বা এয়ার সাসপেনশন যেটা বলি আর কি, জেনারেলি আমরা চিনে থাকি। তো এয়ার সাসপেনশন রয়েছে ফ্রন্টে এবং এয়ার বিলোস যেটা আর কি বলে সেটা ড্রাইভ অ্যাক্সেল রয়েছে চারটা, মানে যেই চাকাটা ইঞ্জিনের সাথে কানেক্টেড, মানে ডিফারেন্সিয়াল যেটা মানে রয়েছে আর কি, যেই জায়গার সাথে যে জায়গাটা আসলে ইঞ্জিনে ঘুরে আর যে জায়গাতে ডিফারেন্সিয়াল সেট করা আছে, তো সেটাতে চারটা দেয়া, মানে যেখানে তারা মানে জোড়া চাকা ইউজ করেছে সেই জায়গাটাতে চারটা তারা এয়ার সাসপেনশন সেট করেছে এই গাড়িটাতে। এবং এই গাড়িটির এয়ার বিলোস যদি আরেকটা মানে ট্যাগ অ্যাক্সেলও তারা দুইটা এখানে ইউজ করেছে। তো ফ্রন্টে রয়েছে দুইটা এয়ার বেলুন বা এয়ার সাসপেনশন এবং ড্রাইভ অ্যাক্সেলও রয়েছে চারটা এবং ট্যাগ অ্যাক্সেলও রয়েছে দুইটা, টোটাল এখানে তারা আটটা তারা এখানে দিয়েছে এয়ার সাসপেনশন সেই ক্ষেত্রে। আর ভলভোর যে সাসপেনশন কোয়ালিটি সেক্ষেত্রে কোনো মানে সন্দেহের কোনো ব্যাপারে নেই। যারা ভলভোর বাস বা ট্রাক দেখে থাকেন বা জানেন সামনাসামনি দেখেছেন যারা, তাদের কাছে জিনিসগুলো আর কি মানে কীরকম তারা নিজেরা জানেন আসলে কতটুকু বেটার কতটুকু ফ্লুয়েন্টলি কাজ করে। এগারোটির কিল লিংক থাকছে স্ট্যান্ডার্ড, এগারোটির ম্যাক্স হুইল অ্যাঙ্গেল থাকছে 52 ডিগ্রি, যেটা মানে 52 ডিগ্রি পর্যন্ত এই গাড়িটার মানে হুইল ডান্ডে আমরা রোটেট করতে পারো, ফ্রন্টের যে হুইলটা আসলে ফ্রন্টের যে জায়গাটা সেটা। এই গাড়িটির পাওয়ার স্টিয়ারিং হিসেবে এই গাড়িটির পাওয়ার স্টিয়ারিং রয়েছে এই গাড়িটিতে এবং সেখানে তারা ইউজ করেছে ইলেকট্রিক ড্রাইভ হাইড্রোলিক স্টিয়ারিং, যেটা অনেক ইউজফুল। পাওয়ার স্টিয়ারিং প্লাস ইলেকট্রনিকলি কন্ট্রোলড, মানে বৈদ্যুতিকভাবে জিনিসটা কন্ট্রোল হবে আসলে তাদের যে পাওয়ার স্টিয়ারিংটা, সেন্সর অনেক ব্যবহার সেবার রয়েছে। তো ভলভো যেহেতু তো এক্সট্রিম লেভেলের জিনিস থাকবে এটা স্বাভাবিক। এবং এই গাড়িটির স্টিয়ারিং হুইল পজিশন থাকছে RHT, মানে তার এখানে পজিশনের মানে শর্ট ফর্ম হিসেবে উল্লেখ করেছে। এই গাড়িটির GBW থাকছে 24,750 কেজি, মানে 24 টন 750 কেজি এবং এই গাড়িটির হুইল বেস থাকছে 5,590 মিলিমিটার এবং এই গাড়িটির এক্সেল কনফিগারেশন থাকছে 6x2, মানে এই গাড়িটি আসলে মাল্টি এক্সেল একটি বাস। আপনারা এক্সেল কনফিগারেশন শুনে আশা করি বুঝতে পেরেছেন। টোটাল এখানে চাকা থাকছে 8টা এবং এক্সেল থাকছে 3টা, তো 3টা এক্সেল মানে মাল্টি এক্সেল, যেটা আমরা জেনারেলি জানি বা সবাই জানি আসলে, না জানার কিছু নাই, বেশিরভাগ মানুষই জানে। এই গাড়িটির এয়ার অ্যান্ড ব্রেক সিস্টেমের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে তারা এখানে উল্লেখ করেছে যে ব্রেকিং সিস্টেমগুলো বা সিকিউরিটি পারপাসে যে জিনিসগুলো রয়েছে সেগুলো হলো ভলভো ডিস্ক ব্রেকস সেটা রয়েছে এবং ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম রয়েছে ESP, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, যেটা আর কি মানে খুব সেন্সিটিভ একটা জিনিস। গাড়ি যখন চলবে তো এই জিনিসটা আর কি গাড়িকে সোজা রাখতে সাহায্য করবে, যে গাড়িটা যখন টার্নিং নেবে বা ভাঙ্গা জায়গায় পড়বে গাড়িটা সোজা থাকতে এই ইলেকট্রনিকলি স্টেবিলিটি প্রোগ্রাম সফটওয়্যারভাবে মানে মেশিনে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার প্লাস সাসপেনশন মানে সবগুলো একসাথে কাজ করে, তো গাড়িটাকে সোজা রাখতে সাহায্য করে। মানে গাড়ির যেই মেজে বা গাড়ির যেখানে ড্রাইভাররা থাকে গাড়ির চাকা যতই মানে উঁচানাচ্ছে পুরো বডিটা আর কি সোজা থাকতে সাহায্য করে এই জিনিসটা, মানে খুব সেন্সিটিভ একটা জিনিস। এবং এই গাড়িটিতে আরও রয়েছে ইলেকট্রনিকলি ব্রেক সিস্টেম, ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম, যেটি হলো EBS 5, মানে EBS 5 তার এখানে ইউজ করেছে ভলভোর EBS 5। এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে যেটা আমরা চিনি ABS, সেটাও রয়েছে এই গাড়িটিতে আরও রয়েছে অ্যাক্সেলারেশন স্লিপ রেগুলেশন, মানে যেটা ASR। তো এই গাড়িটিতে অনেক ফিচার রয়েছে, তো যেহেতু বললাম স্টেবিলিটি কন্ট্রোল প্রোগ্রাম রয়েছে প্লাস EBS 5 রয়েছে যেটা ব্রেকিং সিস্টেম, ABSও রয়েছে যেটা ব্রেকিং সিস্টেম এবং অ্যাক্সেলারেশন স্লিপ রেগুলেশনও রয়েছে, যেটা সম্ভবত মানে অ্যাক্সেলারেশন গাড়ি যখন পিক আপে যাবে তো সেই ক্ষেত্রে কোনো একটা কন্ট্রোলিং ফিচার হবে। নেক্সটে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো, আপনারা যদি জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এই জিনিসটা সম্পর্কে যারা যারা জানতে চান। তো অ্যাক্সেলারেশন টাইপের কোনো একটা কিছু হবে আসলে। তো ভিউয়ার্স, এই ছিল ভলভো B8L DD বা ডাবল ডেকার বাসটা। এই বাসটার ইঞ্জিন মডেল হলো ভলভো D8K 350 হর্স পাওয়ার এই বাসটার ইঞ্জিন। তো 350 হর্স পাওয়ার এই দানবটা আপনাদের কাছে কীরকম লেগেছে আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে, আর আপনারা নেক্সটে কোন বাস অথবা কোন ট্রাক সম্পর্কে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এই বছরের যেই মানে গত বছরের 2022 সালে যে ট্রাক বা যে বাসগুলো রয়েছে বাংলাদেশে বেশি মানে বিক্রি হয়েছে বা বেশি ফেমাস টাইপের আপনাদের চোখের সামনে যে বাসগুলো ঘুরছিলো বা যে ট্রাকগুলো ঘুরছিলো আসলে সবচেয়েতে মানে বেশি বিক্রি বা বেশি ভাইরাল টাইপের আসলে সেই বছরে আর কি সবচেয়েতে সেরা সেলিং পয়েন্ট বা মানে একটা চোখে লাগার মতো কিছু কিছু প্রোডাক্ট থাকে, যেরকম আইসারের
বিশ্বলটা আমরা কম বেশি সবাই চিনি। তো এই টাইপের বেশ কিছু প্রোডাক্ট এই 2022 সালে লঞ্চ হয়েছে রিসেন্টলি, মানে গত বছর আর কি। তো এটা 2023 সালে শুরু, তো সেই বছরে যতগুলো বাস বা ট্রাক রয়েছে যেগুলো রয়েছে সবগুলোর আমি লিস্ট করে সেই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিওটা অনেক লম্বা কিন্তু পুরো সবগুলো বাসের আর কি ছোটোখাটো করে আমি স্পেসিফিকেশন বা সেই বাসটা বা সেই ট্রাকটা এক কথায় কীরকম আপনাদের কাছে বা আপনাদের কাছে কতটুকু পরিচিতি পেয়েছে আর কাউন্ট ডাউন অনুযায়ী আমার কাছে কতটুকু আর কি বেস্ট মনে হচ্ছে সেই জিনিসগুলো নিয়েই সেই তালিকাটা বা সেই লিস্টটা তৈরি করা, সেই বাস সেই ট্রাকে 2022 সালে যতগুলো ট্রাক বা বাস সেই বছরে বেশি বিক্রি হয়েছে বা ধরা যায় যে টাটা আইসার অশোক লেল্যান্ড যে কোনো কোম্পানিরই মানে একবারে টপ লেভেলে ছিল সেলের দিক দিয়ে, মানে চোখের সামনে আসে বা সবচেয়ে বেশি বিক্রি সেই ক্ষেত্রে সেই সেগমেন্টে। তো ভিউয়ার্স, এই ছিল সেই ভিডিওটা, আর আজকে আপনাদেরকে জানালাম ভলভো B8L DD সম্পর্কে। আর এই যে গাড়িটা রয়েছে ভলভো B8L DD, তো এটা কিন্তু মিড লেভেলের বাস, ভলভোর কোয়ালিটি বা ভলভোর অন্যান্য যে বাসের চেয়েতে মানে একটু লোয়ার ভেরিয়েন্ট আসলে। তো এই ছিল ভলভো B8L, মানে ভলভো মানে প্রিমিয়াম, ভলভো মানে কোয়ালিটি ফুল, কিন্তু এটা মেনলি টার্গেট করেছে তারা সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আর নেক্সট আপনারা যদি জানতে চান ভলভোর যে অ্যাডে যে ডাবল ডেকারগুলো মানে দেখা যায়, আপনারা এখন ভিডিওটিতে যে ডাবল ডেকার বাসটা দেখতে পাচ্ছেন এই টাইপের ডাবল ডেকার বাস সম্পর্কে যদি আপনারা ভিডিও দেখতে চান নেক্সটে, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে এই বাসগুলো সম্পর্কে আপনারা ভিডিও দেখতে চান কি না, বা আমি আনার চেষ্টা করবো। কিন্তু আপনারা এই বাসটা সম্পর্কে কী কী দেখতে চান বা অ্যাডিশনাল ফিচার আপনাদের কাছ থেকে কতটুকু আর কি আপনাদের কী কী সম্পর্কে জানার ইচ্ছা রয়েছে এই বাসটা সম্পর্কে বা আপনারা জানতে চান স্পেশালি সেই গাড়িগুলো সম্পর্কে, অবশ্যই সেটাও জানানোর চেষ্টা কর, মানে সেটাও জানাতে পারেন নেক্সটে। তো ভিউয়ার্স, এই ছিল ভলভো B8L বাসটার পুরো স্পেসিফিকেশন আর পুরো ডিটেলসে রিভিউ। তো আপনারা নেক্সটে কোন বাস অথবা কোন ট্রাক সম্পর্কে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন নির্দ্বিধায়, আর আমি যত সম্ভব জানানোর চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট এরকম বাস অথবা ট্রাক রিলেটেড ইনফরমেশন এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।